তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। সামার প্রজেক্ট, সাবজেক্ট অঙ্ক, টপিক সময়, গতিবেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক। এই সামার প্রজেক্টে যাদের অঙ্কের সময়, গতিবেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্কিত লিখতে বলা হয়েছে, তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট গাইড হিসেবে কাজ করবে। প্রশ্নটা ছিল ইনভেস্টিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিস্টেন্স, টাইম, স্পিড বাই কন্ডাক্টিং এ সিম্পল এক্সপেরিমেন্ট। যে কোনো প্রজেক্ট লেখার আগে অবশ্যই তুমি ডিটেলস লিখবে, এইভাবে ফ্রন্ট পেজে তোমার স্কুলের নাম দিবে, তারপরে সামার প্রজেক্ট, তারপরে সাবজেক্ট এবং টপিক, কোন টপিক অর্থাৎ কোন বিষয় লিখছো অবশ্যই এখানে মেনশন করবে এবং কোশ্চেনটা অবশ্যই টপিকে লিখবে। আর নিচের দিকে তোমার ডিটেলস পরিচয় দেবে, তোমার নাম, ক্লাস, রোল নাম্বার, সেকশন। আর খাতাটাকে সুন্দর করে ডিজাইন করতে পারো, দেখো এইভাবে পেন্সিল দিয়ে করতে পারো বা কম্পিউটার থেকে বেরো করতে পারো। এই লেখাগুলো তুমি A4 পেজে লিখতে পারো বা খাতার পেজেও লিখতে পারো, তবে অবশ্যই মার্জিন দিয়ে লিখবে। এবার চলো শুরু করছি অঙ্কের প্রজেক্ট ইনভেস্টিগিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিস্টেন্স, টাইম, স্পিড বাই কন্ডাক্টিং এ সিম্পল এক্সপেরিমেন্ট, সময়, গতিবেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক। প্রথমত দেখো লিখবো গতিবেগ, দূরত্ব বাই সময়। আমরা বলতে পারি কোনো একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, সেটাই কি গতিবেগ। তারপর লিখবো সময় কস্ট দূরত্ব বাই গতিবেগ, মানে এই যে রিলেশনশিপটা আছে এটাকে আমরা বিভিন্ন আকার দিতে পারি। আবার সময় এবং গতিবেগ দেওয়া থাকলে পারে দূরত্ব আমরা কি বলতে পারি যে সময় ইনটু গতিবেগ। তো এরকম বিভিন্ন আকার আমরা দিতে পারি, সেগুলো লিখলাম। এবার সাংকেতিক চিহ্ন কোনটাকে কোন চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করতে পারি, দেখো দূরত্বকে ডিস্টেন্স অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করতে পারি, সময়কে টাইম অর্থাৎ টি দ্বারা প্রকাশ করতে পারি এবং গতিবেগ স্পিড এস দ্বারা প্রকাশ করতে পারি। এবার সেই গতিবেগটা যদি ধরো ভেলোসিটি হয় তবে সেক্ষেত্রে ভি দ্বারা প্রকাশ করতে পারি। এবার দেখো আই বলছে যে এসি কস টু ডি বাই টি, এগুলো সব সাংকেতিক, যেখানে এস হচ্ছে গতিবেগ, টি হচ্ছে সময়, ডি হচ্ছে দূরত্ব। একই রকমভাবে টি কস টু ডি বাই এস এবং ডি কস টু টি ইন্টু এস, এগুলো সবই কিন্তু সাংকেতিক রূপ, সব লিখলাম আমরা। যেহেতু প্রজেক্ট তাই আরও কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে, ইউনিট বা একক, টাইমের এসআই এবং সিজিএস একক সেকেন্ড, দূরত্বর এসআই একক হলো মিটার যাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং সিজিএস একক হলো সেন্টিমিটার যেটা সিএম দ্বারা প্রকাশ করা হয়। গতিবেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড যাকে এম বাই এস দ্বারা প্রকাশ করা হয় এবং সিজিএস একক সেমি পার সেকেন্ড যেটাকে সিএম পার এস দ্বারা প্রকাশ করা হয়। এবার মাত্রা যদি এগুলো না দিলেও হতো, কিন্তু যেহেতু প্রজেক্ট তাই সুন্দর করে আমরা প্রকাশ করব। মাত্রা দেখো সময়ের মাত্রা হবে টি, দূরত্বের মাত্রা এল, টি বলতে টাইম আর দূরত্বের মাত্রা এল বলতে লেন্থ, সেখান থেকে এল আসছে। এগুলো সবই থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, লিখলে ভালো হয়। যেখানে দৈর্ঘ্য বলছে দেখো লেন্থ অর্থাৎ এল, আর গতিবেগের যে মাত্রা হয় সেটা হচ্ছে কি এল টি ইনভার্স, এল টি উপরে মাইনাস মানে ইনভার্স, এটা সবই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আচ্ছা এবার যে কোনো একটি প্রবলেম লিখতে হবে এবং সেটাকে সমাধান করতে হবে, মানে একটি অঙ্ক লিখতে হবে এবং সেই অঙ্কটাকে সলভ করে দেখাতে হবে এই রিলেটেড টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিডের উপর। সমস্যাটা দেখো আমি লিখলাম, আমি এবং আমার বন্ধুরা মিলে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করলাম এবং এতে আমরা দূরত্ব, সময় এবং গতিবেগ সংক্রান্ত সমস্যা পেলাম। আমি এবং আমার বন্ধু শুভম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 50 মিটারের একটি দৌড় এর নাম দিলাম। আমি 25 সেকেন্ডে দৌড় শেষ করে দেখলাম শুভম আমার পৌঁছানোর 5 সেকেন্ড পরে পৌঁছালো। এখন আমাদের গতিবেগ এর হিসাব নিম্নে করা হলো। সেই প্রবলেমটা কি দেখো, এখানে তুমি 50 মিটারের জায়গায় 100 মিটার, 200 মিটার বা তারও বেশি করতে পারো। তো দৌড় প্রতিযোগিতার বিভিন্ন রকম রুলস হয়, কোনোটা 1 কিলোমিটারও হয়, 4 কিলোমিটারও হয়, আবার খুব শর্ট টাইমের কিছু ডিস্টেন্সও হয়। আমি খুব শর্ট টাইমের ডিস্টেন্সের একটি প্রতিযোগিতার আয়োজন করলাম, সেটাই লিখলাম। সমাধানে লিখবো আমি 50 মিটার দৌড়ালাম 25 সেকেন্ডে, আমার গতিবেগ অতিক্রান্ত দূরত্ব বাই সময় 50/25 কাটাকাটি করলে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড যাচ্ছি, খুব আস্তে আস্তে চলছি। এখন শুভম 50 মিটার দূরত্বের সময় নেয় 25+5=30 সেকেন্ড, শুভমের গতিবেগ অতিক্রান্ত দূরত্ব বাই সময় অর্থাৎ 50/30, এবার এটাকে কাটাকাটি করলে দেখো 5/3 অর্থাৎ 1.66 মিটার পার সেকেন্ড। তো এভাবে যে কোনো একটা সমস্যা তুমি তোমার মনের থেকে বানিয়ে লিখতে পারো বা তোমার বইয়েতেও আছে, বইয়ের থেকেও লিখতে পারো। এবার দেখো লিখবো আমার গতিবেগ 2 মিটার পার সেকেন্ড এবং শুভমের গতিবেগ 1.66 মিটার পার সেকেন্ড। এই ছিল অঙ্কের একটি প্রজেক্ট। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।